সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। জলঙ্গি থানার নওদাপাড়া এলাকায় খুন এক গৃহবধূ, অভিযোগে তীর শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতার নাম আরজিনা বিবি। মেয়ের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের ওপর শারীরিক নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকজন। স্বামীর নাম জাহাঙ্গীর বিশ্বাস। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তদন্তে পুলিশ মানে তিন চার চারটা ঝামেলা হয়, মেয়ে বাড়িতে আসে, ওরা এসে প্রধান মেম্বার এসে হাত পা ধুয়ে আবার নিয়ে যায়, আবার অত্যাচার ঝামেলা করে। তো এবার অত্যাচার করার জন্য অত্যাচার করার পর আমাদের গেলকাল ফোন করে, ফোন করার পর আমরা বললাম যে দেখো বেটি তুমি চলে আসো, তুমি তোমার ছেলে আছে ছেলেকে দেখে তুমি চলে আসো, আমরা পরে যাই মনে করি পাশে লাগবে। এরপর বিকেল সকালে মেরেছিল, রাত্রে মেরেছিল। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা দশটার সময় তখন কি করলেন জেনে আপনারা? আমরা সারাঙ্গপুরে শুনতে পেয়েছিলাম, যা পত্র চলে গেছিল। কি আত্মহত্যা নাকি মারা হয়েছে, কি মনে করছেন? মারা হয়েছিল, গালে মারা ছিল, গান চলে মারা ছিল, মাথা রক্ত মারা।